যে জিনিসটা করব সেটা হচ্ছে মেইনলি প্রবলেম ওরিয়েন্টেড, যেইতে যে ধরনের প্রবলেম এসছে সেই প্রবলেম ওরিয়েন্টেড। তোমাদের আগের দিন পর্যন্ত যা পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু আহামরি কিন্তু কোয়েশ্চেন আসবে না, আমি কি বুঝতে পারলাম? যেই মেনে বা নিতে, এখান থেকে ডাইরেক্টলি প্রবলেম আসবে, এখান থেকে ডাইরেক্টলি প্রবলেম আসবে। তো আমি সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করব, করে করে যে যত ধরনের প্রবলেম এসছে, নিট বলো অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, সেগুলো আমি করিয়ে দেবো আজকে। তো আজকের ক্লাসটা মোস্টলি প্রবলেমের ক্লাস, যেটুকু থিওরি বা ফর্মুলা লাগবে সেই থিওরি বা ফর্মুলা আমি বলে দেবো, কিন্তু সেই থিওরি বা ফর্মুলার প্রুফ আমাদের নেই। তোমাদের সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছে, মানে বিএসসি টিএসসি বা এরপর ইঞ্জিনিয়ারিং এ সেই প্রুফগুলো আছে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, ওকে চলো। দেখো স্টার্ট করি সবার প্রথমে। দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে যাচ্ছে, এটা কোন ডিরেকশনে যাচ্ছে বলতো? ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এক্স ডিরেকশনে যাচ্ছে, আর ইলেকট্রিক ফিল্ড ওয়াই ডিরেকশনে ভাইব্রেট করছে, আর ম্যাগনেটিক ফিল্ড জেড ডিরেকশনে ভাইব্রেট করছে, তাই না? তার মানে কি আমি এখান থেকে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, দেখো ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু প্রোপাগেশন, তাই না? বলো এবার বলো, ম্যাগনেটিক ফিল্ডও পারপেন্ডিকুলার টু প্রোপাগেশন, কি আমি বুঝতে পারছি? হ্যালো, তাহলে ভেবে দেখো এই তিনটে অ্যাক্সিস কি কি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর প্রোপাগেশন, এই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার না? তাহলে আমি কি বলতে পারি ই ক্রস বি এই ডিরেকশনে আমার প্রোপাগেশনটা হয়? দেখো ই ক্রস বি, ক্রস প্রোডাক্ট যে ইসে হয়, তাই না? দেখো হ্যাঁ, এখানে আবার গল্প আছে, ই ক্রস বি ও হতে পারে, আবার বি ক্রস ই ও হতে পারে, তার মানে সেগুলো প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে, সেগুলো আমি দেখাবো। তার মানে কি বুঝতে পারছো? তার মানে কি যদি জে ডিরেকশনে এটা হয় আর কে ডিরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করে, তাহলে আমার এইটা ক্রস প্রোডাক্ট করলে হয় আই ডিরেকশন প্লাস আই। আমি কি বুঝতে পারছি? দেখো সেটাই হয়েছে না? দেখো এখানটায় বলো, সেটাই হয়েছে না এখানটায়? যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট যেটা বলবো, এটা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? এটা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? যেহেতু এটা ওয়েভ, সেহেতু আমরা আগের দিনে দেখেছি এই ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ভ্যারি করছে। দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ভ্যারি করছে, ঠিক? দেখো তাহলে এইখানে যদি আমি এইটা লিখি, দেখো ই ইকুয়াল টু, এগুলো কিন্তু প্রবলেমের মধ্যে ঢুকে যাচ্ছি, ওকে প্রবলেমের মধ্যে ঢুকে যাচ্ছি, ওই ফালতু থিওরি করিয়ে লাভ নেই, প্রবলেম ওরিয়েন্টেড ধরে ধরে করাবো। ই ইকুয়াল টু ই নট, দেখো সাইন এক্স মাইনাস ওমেগা টি, না এটা কি, এটা 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 আমরা ওয়েভের ইকুয়েশন পেয়েছিলাম আগে, বলো? দেখো কে এক্স মাইনাস ওমেগা টিও পেয়েছিলাম, আবার ওমেগা টি মাইনাস কে এক্সও পেয়েছিলাম, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু এর মাঝখানে মাইনাস সাইন। এবারে মনে পড়ে এর মাঝখানে মাইনাস সাইনটা কি ডিনোট করে? রাইট, এরখানে মাইনাস সাইনটা ডিনোট করে যে ওয়েভটা এর পজিটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এর 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 এই এক্স এর পজিটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আমি কি বুঝতে পারলাম? এক্স এর পজিটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এক্স এর পজিটিভ অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ওকে। মানে এই যে ই লিখেছি ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, অ্যাকচুয়ালি আমাদের এইটা ছিল না, ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এইটা ছিল না? বলো এইখানে এই ওয়াইটা কি ছিল বলতো? এই ওয়াইটা ছিল ওই পার্টিকেলটা যে ডিরেকশনে ভ্যারি করছে, এখন ওই পার্টিকেলটাই আমার ই হয়ে গেছে না ই, বলো? হ্যালো, এবার আমি এই, তোমরা বুঝতে পারছো তো? এবার দেখো এই ফর্মুলায়, এই ফর্মুলায় ইটা কোন অ্যাক্সিস বরাবর মুভ করছে? ইটাও ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে। দেখো তাহলে আমি এই ইটাকে এইখানে জে হিসেবে ডিনোট করে দিচ্ছে, বুঝতে পারলে নোটেশনটা, জে জে হিসেবে। হ্যালো, এবার দেখো তুমি বলবে দাদা এটা জে এইটা এক্স, এর মানে কি বলতে পারবে? আরে বাবা এখানেও তো এইটা ওয়াই ছিল এইটা এক্স ছিল, এই এক্সটা মানে হচ্ছে ওয়েভের প্রোপাগেশনের ডিরেকশন, ওয়েভের প্রোপাগেশনের অ্যাক্সিস, এই যে এই এক্সটা ওয়েভ প্রোপাগেশন, এই মনে পড়ছে ওয়েভ প্রোপাগেশন, ডাউট থাকলে বলো। আর এই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে বলো তো এখানে যদি পজিটিভ সাইন ইন্ডিকেট করতো তাহলে ওয়েভ কোন ডিরেকশনে যেত? ওয়েভ ওয়েভ ওয়েভ
বলো ওয়েভ কোন ডিরেকশনে যেত যদি এখানে পজিটিভ সাইন থাকতো? নেগেটিভ এক্স অ্যাক্সিসে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারি করছে, সেই জন্য এখানে জে দিয়ে রিনোট করা হয়েছে, রাইট? আচ্ছা, এবারে আমি আর একটা জিনিসও বলতে চাই, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে কখনো কখনো তোমাদের দেখবে নোটেশনে এইরকম দেওয়া থাকবে ই ওয়াই বলে সামথিং, তার মানে ইটা কোন অ্যাক্সিস বরাবর ভ্যারি করছে? ওয়াই অ্যাক্সিস। আমি কি বুঝতে পারছি? দেখো বলো, যেমন একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদের দিই। আচ্ছা, তার আগে আমি এটা একটু বলে দিই, অসুবিধা নেই। এইখান থেকে ই ইকুয়াল টু, দেখো মানে ই নট, এটাকে বিভিন্ন ভাবে ডিনোট করা যায়, বিভিন্ন ভাবে ডিনোট করা যায়। মনে আছে কে এর ভ্যালু কত ছিল? 2π/λ ছিল, বলো। আর ওমেগার ভ্যালু কত ছিল? 2π/টাইম পিরিয়ড ছিল। তাহলে যদি কে আর ওমেগার ভ্যালু বসিয়ে দিই, দেখো কে আর ভ্যালু ওমেগা বসিয়ে দিই, তাহলে আমি এটাকে লিখতে পারি ই নট সাইন 2π x/λ মাইনাস, দেখো বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো? হ্যালো, এগুলো সিম্পলি হাউ ইট ইজ, মানে কি বলবো, কিভাবে এগুলোকে ডিনোট করা হয়। ওকে, রাইট। এবারে তোমাদের আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আর ইন সেম ফেজ, ঠিক? তাহলে এইটা বেসিক্যালি ওয়েভটার ফেজ না? ভেবে বলো, বলো এইটা ওয়েভটার ফেজ না? ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বি এর কথা লিখি, বি বি বি, তাহলে এইটাকে আমি লিখবো বি ইকুয়াল টু বি নট, দেখো বি ইকুয়াল টু বি নট সাইন, কি লিখবো ভেতরে? 2π x/λ, দেখো এটা লিখবো কিনা বলো, লিখবো? ওকে, কারণ কি বলেছি, বি আর ই এর ফেজ সমান। এবার বলো ইটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে বিটা জেড অ্যাক্সিস বরাবর হবে? বলো, বিটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে বিটা জেড অ্যাক্সিস বরাবর হবে? ভেবে বলো, রাইট? বলো 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 বলো, রাইট? হ্যালো, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তার মানে বি ই আর বি, আমি বুঝতে পারলাম যে পারপেন্ডিকুলারলি কাজ করছে, ই আর বি আমি বুঝতে পারলাম পারপেন্ডিকুলারলি কাজ করছে। তুমি দেখো এই দুটো ইকুয়েশনে ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আছে, ঠিক বন্ধুগণ? ঠিক, আচ্ছা, এবারে তোমাদের কি মনে আছে, মনে আছে কে ইকুয়াল টু আর একটা ভ্যালুও ছিল ওমেগা বাই ভি? দেখো কে ইকুয়াল টু ওমেগা বাই ভি ছিল, মনে আছে? হ্যালো, ওকে, এই ফর্মুলাগুলো সব কাজে লাগবে, এই ফর্মুলাগুলো খুব কাজে লাগবে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা দেখো, এখান থেকে এবার এই ধরনের প্রবলেমই আসবে, এই প্রবলেম করে করেই আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো ই ওয়াই দিয়ে দিয়েছে, দেখো ই ওয়াই দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2×10⁻¹⁷, ওকে, সাইন 0.5×10⁻³x প্লাস 1.5×10⁻১১t নিউটন পার কুলম, এটা দিয়ে দিয়েছে, ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের ফর্মুলাটা বলবো, তার আগে দেখো এটা দিয়ে দিয়েছে। এবার আমাকে কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কোন অ্যাক্সিসে মুভ করছে? বলো ইলেকট্রিক ফিল্ডটা কোন অ্যাক্সিসে মুভ করছে? ওয়াই তে মুভ করছে। বলো তো ওয়েভটা কোন ডিরেকশনে মুভ করছে? ওয়েভটা, বলো ওয়েভটা কোন ডিরেকশনে, মাইনাস এক্স, রাইট? নেগেটিভ এক্স। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? ঠিক, আচ্ছা, ওয়েভটা মুভ করছে নেগেটিভ এক্স এ, রাইট? আচ্ছা, এইবারে নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, আমাকে বি এর এক্সপ্রেশন লিখতে দিয়েছে,
তাহলে বলতো এইটা যদি y হয় তাহলে b এর এক্সপ্রেশনে এখানে কি হবে? bz, তাই তো? এবার বলতো sin এর ভেতরের এই জিনিসটা তো সেমই থাকবে, থাকবে না? বলো বলো, হ্যাঁ বলো, ভেতরে এই জিনিসটা সেম থাকবে? থাকবে। এবারে মন দিয়ে শুনবে কি বলতে চাইছি, কিন্তু আমাকে এইটা বার করতে হবে। এইটা কি ছিল? এইটা বেসিক্যালি ই নট ছিল না, বলো? আর এইখানে আমার আসবে কি? বি নট আসবে না? মানে ম্যাক্সিমাম অর পিক ভ্যালু, বলো? ম্যাক্সিমাম অর পিক ভ্যালু। আচ্ছা, যেহেতু ম্যাক্সিমাম আর পিক ভ্যালুর কথা বলা হচ্ছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানবো। আবার বলছি, এই ফর্মুলাটা আমাদের সিলেবাসে নেই, মনে রাখতে হবে। ই নট বাই বি নট ইকুয়াল টু সি। যদি কোনো ডাউট থাকে বলো। ই নট বাই বি নট ইকুয়াল টু সি। কোনো ডাউট আছে? ঠিক, আচ্ছা। এবারে বলো তো বি নট এর ভ্যালু কত হবে? তুমি জানো ই নট এর ভ্যালু এটা, দেখো ই নট 2 × 10⁻¹⁶ ই নট হচ্ছে 2 × 10⁻¹⁷ বাই বি নট ইকুয়াল টু কত বলো? 3 × 10⁻¹⁸ ঠিক। তাহলে বলো বি নট কি হবে? বলো বি নট কি হবে? 0.66 × 10⁻¹⁵. তোমরা কি সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, এর প্রুফ আমাদের নেই কিন্তু ফর্মুলাটা আমাদের লাগবে। ঠিক, জলদি দেখো, ঠিক। হ্যালো, আচ্ছা, এইখানে আমাকে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি কোয়েশ্চেন? এই ওয়েভটা কোন মিডিয়ামে মুভ করছে? এই ওয়েভটা কোন মিডিয়ামে মুভ করছে? কি করে বুঝছো? তাহলে তুমি কে জানো, ওমেগা জানো, এখান থেকে ভি বার করো তো কত আসছে? এখান থেকে ভি বার করো তো কত আসছে? কি বললাম বুঝলে? আরে বাবা, ভি আসবে ওমেগা বাই কে, সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি 1.5 × 10⁻¹১ ডিভাইডেড বাই 0.5 × 10⁻³ which comes out to be 3 × 10⁻¹৮. ক্লিয়ার প্রবলেমটা? হ্যালো, তাহলে বলো এখান থেকে আমি অনেক কিছু শিখলাম, কিন্তু এই ফর্মুলাটা y z x কোন ডিরেকশনে যাচ্ছে, এর ফেজ কি, এর ভেলোসিটি কি, সবই আমি শিখলাম, ঠিক? ওকে, চলো। এবারে তোমাদের মনে আছে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছিলাম, সেখানে পারমিটিভিটি ছিল, বলো? হ্যালো, আর যখন আমি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলেছিলাম, সেখানে পারমিয়েবিলিটি ছিল, বলো? তাই না? এবার এইটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। হেডিং দাও পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি এন্ড পারমিটিভিটি, বলো। এবারেও এখানেও না ফর্মুলা বেসড, এখানেও ফর্মুলা বেসড, আমি তোমাদের বলতে থাকি, দেখো। সেটা হচ্ছে, আমরা মনে আছে পারমিয়েবিলিটি আর পারমিটিভিটি কে কিভাবে ডিনোট করি, মনে পড়ে? একটা মিউ আর একটা এপসাইলন, না? বলো তো কোনটা মিউ কোনটা এপসাইলন? পারমিটিভিটিটা এপসাইলন আর এইটাকে মিউ, মনে পড়ছে? আচ্ছা, এবারে দেখো আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সি 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 আচ্ছা সি না আগে এই জেনারেলটা বলি, এগুলো ফর্মুলা আমাদের, এগুলো মনে রাখতে হবে। আবার বলছি, এগুলো ফর্মুলা আমাদের, এগুলো মনে রাখতে হবে। দেখো, ইজি ফর্মুলা, ছোট ছোট ফর্মুলা। কোন একটা মিডিয়ামের ভেলোসিটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে ডিপেন্ড করবে এইটার উপরে, সরি এইটার উপরে। কোন একটা কিসের ভেলোসিটি বললাম, বলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কোন একটা মিডিয়ামে,
এই যে মিউ এম এন্ড মানে এপসাইলন এম, এইটা হচ্ছে মিডিয়ামের পারমিটিভিটি। এবার বলো তো এআরে এই জিনিসটা কি হয়? এআরে মিউ নট এপসাইলন নট, এআরে বলো, এআরে হয় কি? হ্যালো এআরে, তার মানে এইখানে এটা এআরে ভেলোসিটি সি। দেখো এবার বুঝতে পারছো কিনা বলো, এআরে ভেলোসিটি সি, বুঝতে পারছো? এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে? এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবারে এই মিউ এম আর মিউ এর মধ্যে কি রিলেশন? মিউ আর ইকুয়াল টু মিউ এম বাই এপসাইলন নট, রাইট? মিউ নট, আবার আবার এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন এম বাই এপসাইলন নট, ঠিক? এইগুলো কি মনে পড়ে? রিলেটিভ, রিলেটিভ টার্মগুলো না, বলো, রিলেটিভ পারমিয়াবিলিটি অথবা রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা এই রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর, এটাকেই আমরা বলি কে। কি কে মনে আছে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ওকে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, এইটা কিন্তু আমাদের এই রিলেটিভ রিলেটিভ পারমিটিভিটি, যেটা রিলেটিভ পারমিটিভিটি, সেটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। আচ্ছা দেখো এইগুলো কিন্তু সব ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে। এবারে আমি এই ভি থেকে, এই ভি থেকে দেখো তো এটা লিখতে পারি কিনা, এই ভি থেকে আমি এইটা লিখতে পারি কিনা, সেটা হচ্ছে দেখো ভি এর তো অরিজিনাল ফর্মুলা এইটা, হ্যালো এইটা। এবারে আমি এখানে এইটা লিখতে পারি, দেখো তো ওয়ান বাই, ওয়ান বাই রুট মিউ আর মিউ নট এপসাইলন আর এপসাইলন নট লিখতে পারি, দেখো। আবার ওয়ান বাই রুট মিউ নট এপসাইলন নট, ওয়ান বাই রুট মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট, এটা আই সি না? আবার এইটা ইকুয়াল টু কে না? তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো তো সি বাই রুট মিউ আর কে, দেখো 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 এটা লিখতে পারি, মনে থাকবে ফর্মুলাগুলো কিভাবে আসছে? তোমাদের এই বেসিক ফর্মুলা দুটো, এই ফর্মুলাটা মনে রাখলেই আমাদের বাকি সবগুলো চলে আসবে না? এইটা এই ভিটা হচ্ছে যে কোনো মিডিয়ামে, তাহলে তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি মিডিয়াম টু মিডিয়াম চেঞ্জ করে, বলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি বলে মিডিয়াম টু মিডিয়াম চেঞ্জ করে, হ্যালো বুঝতে পারছো? মনে থাকবে, বলো মনে থাকবে, হ্যালো। আচ্ছা এইবারে আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এইটা আমাদের অপটিক্সে আসবে, এখনো আসেনি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটাকে জিটা এন দিয়ে ডিনোট করো, এন। এইটা হয় সি বাই ভি, দেখো এটা হয় সি বাই ভি, তার মানে এই যে সি এর ভ্যালু কোথায়, দেখো সি এর ভ্যালু ওয়ান বাই দিস আর ভি এর ভ্যালু ওয়ান বাই দিস, তাহলে দেখো তো এইটা এইরকম হয় কিনা, রুট মিউ এপসাইলন এম ডিভাইডেড বাই মিউ নট এপসাইলন নট, দেখো তো এটা হয় কিনা, ওকে। আচ্ছা এবার এখান থেকে মিউ আর মিউ এম বাই এপসাইলন নট, তার মানে এইটা বেসিক্যালি মিউ আর এপসাইলন নট আর, বলো মনে থাকবে, বলো মনে থাকবে, এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখনো। আচ্ছা হ্যালোজ 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 হ্যালোজ
হ্যালো আছে? না না ওকে, আচ্ছা দেখো, এবারে আমি তোমাদের একটা ছোট্ট প্রবলেম দিই। প্রবলেমটা দেখো, বলেছে ইজেড ইকুয়াল টু 100 কস 6 × 10⁸t প্লাস 4x, রাইট রাইট? আচ্ছা, এই ওয়েভটা একটা নন ম্যাগনেটিক মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে, নন ম্যাগনেটিক মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে। তাহলে এই মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত? আচ্ছা, তোমরা তো এখান থেকে তো বিজেড এর ভ্যালু, মানে বিওয়াই এর ভ্যালু বার করতে পারবে, পারবে না? দেখো, বিওয়াই এর ভ্যালু বার করতে পারবে, পারবে না? রাইট, কিন্তু বিওয়াই এর ভ্যালু লাগবে না, আমি তোমাদের বলে দিলাম। এই ফেজটা সেম থাকবে। সব থেকে ইম্পর্টেন্ট এখানে নন ম্যাগনেটিক মিডিয়াম। নন ম্যাগনেটিক মিডিয়াম মানে হচ্ছে ওর মিউ আর ওয়ান, সরি, হ্যাঁ হ্যাঁ, নন ম্যাগনেটিক, হ্যাঁ মিউ তো, হ্যাঁ রাইট রাইট। তাহলে বলো তো নন ম্যাগনেটিক মিডিয়ামের মিউ এম ইকুয়াল টু মিউ নট না? বলো, হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? এই অবধি কি তোমাদের কোনো অসুবিধা আছে? বলো, এই অবধি কি তোমাদের কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবারে তোমরা আমাকে এখান থেকে বলো তো, এখান থেকে বলো, এখান থেকে বলো তো ভি এর ভ্যালু কত আসছে? এটা আসবে 1.5 × 10⁸। এই এটা আমি আর করে দেবো না। এইটার সাথে যেটা আছে সেটা ওমেগা, এইটার সাথে যেটা আছে সেটা হচ্ছে কে, আর তোমরা জানো ওমেগা বাই কে ইকুয়াল টু ভি। তাহলে এটা আসছে, এটা বেসিক্যালি সি বাই টু আসছে। বলো, সি বাই টু আসছে? হ্যালো, আসছে সি বাই টু? হ্যালো, আচ্ছা, এবার আমরা ভি আর সি এর এই রিলেশনটা জানি, ভি ইকুয়াল টু সি বাই রুট মিউ আর ইন টু কে। বলো, জানি কিনা? জানি। এবার বলো তো এই মিডিয়ামটার জন্য মিউ আর কত? ওয়ান। বলো, ভি ইকুয়াল টু সি বাই টু। বলো, তাহলে কে এর ভ্যালু কত আসছে? 4 আসছে। বলো, কে এর ভ্যালু কি 4 আসছে? তোমাদের মধ্যে কি কোনো ডাউট আছে? বলো, তোমাদের মধ্যে কি কোনো ডাউট আছে? আছে এই প্রবলেমটা? দেখো, পুরো ফর্মুলা বেস প্রবলেম, দেখো পুরো ফর্মুলা বেস প্রবলেম, তাই না? হ্যালো, আচ্ছা, এবারে এইটা দেখো, ই ওয়ান বলে দিয়েছে ই 01 কস 2πv জেড বাই সি মাইনাস টি। এইটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে ই 0 e2 কে 2z মাইনাস সিটি। দেখো এটা দিয়েছে। এবার তোমরা আমাকে বলো তো ওয়েভটা কোন দিকে মুভ করছে? পজিটিভ জেড, পজিটিভ জেড, ভেরি গুড। এবার তোমরা আমাকে বলো তো এই ওয়েভটা কোথায় মুভ করছে, এয়ারে না অন্য কোনো মিডিয়ামে? আচ্ছা, এইখানে আমি যে ভিটা লিখেছি না, এটা ফ্রিকোয়েন্সি, এটা কিছু ভি না, এটা হচ্ছে নিউ বলে, নিউ নিউ নিউ, জানো তো নিউ, ওই যে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিল, এটা ফ্রিকোয়েন্সি। এবার আমাকে বলো তো এই ই ওয়ানটা কোথায় মুভ করছে, কোন মিডিয়ামে? আচ্ছা, কোন মিডিয়ামে মুভ করার জন্য সেটা আমরা প্রথমেই দেখবো, হচ্ছে ভি, যেটা ভেলোসিটি ওমেগা বাই কে। এখানে ওমেগা বাই কে কে বার করো তো, ফার্স্ট এরটা ওমেগা বাই কে বার করো, ভেরি গুড। তারপরে প্রথমেরটা এয়ারে মুভ করছে,
বলো প্রথমেরটা এয়ারে মুভ করছে, বলো তো E1 যেটা E1 মানে ইলেকট্রিক ফিল্ড কোন অ্যাক্সিসে ভ্যারি করছে? পজিটিভ এক্স ফিল্ড। বলো পজিটিভ এক্স ফিল্ড। ভেরি গুড, পজিটিভ এক্স। আচ্ছা আর আচ্ছা এবার বলো তো E2টা কি এয়ারে মুভ করছে? E2টা E2 যদি এয়ারে মুভ না করে E2 কত আসছে? C/2 আসছে। বলো আসে। ওকে এবারে বলো তো আমি যদি এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1 আর এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2 বলি তাহলে K1/K2 কি হবে? পারবে? 1/4। ইউ আর রাইট। আরে বাবা V=C/2 আগে থেকেই আমি K2টা পেয়ে গেছি তাই না? আর K1 মানে হচ্ছে AR, AR এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়? AR এর 1 হয় না? K হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে μr εr εr 1 উনি হলেই তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তোমাদের সামনে আমি এখন যে প্রবলেমটা করালাম এটা যেই মেনের প্রবলেম 4 নাম্বার ছিল, মানে ওই বুঝতে পারছো? বলো এটা করতে কতক্ষণ সময় লাগবে যদি আমি ফর্মুলাটা জানি? তোমরা আমায় বলো, বলো এটা করতে আমাদের কতক্ষণ সময় লাগবে যদি আমরা ফর্মুলাটা জানি? বলো বুঝতে পেরেছি? যেই মেনে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে আর এখান থেকে কোয়েশ্চেন তোমাদের পারতেই হবে। যেই মেনে 6-7 রকমের কোয়েশ্চেন এসছে আমি সব কোয়েশ্চেন গুলো করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, সব কোয়েশ্চেন গুলো করিয়ে দেবো। আচ্ছা এইবারে আমরা এনার্জি ডেন্সিটি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা এই এনার্জি ডেন্সিটির ডেরিভেশন আমি আর করবো না, এই এনার্জি ডেন্সিটির ডেরিভেশন আমি আর করবো না, এটা করা আছে। মনে আছে যখন আমি ইলেকট্রোস্ট্যাট করিয়েছিলাম, ইলেকট্রোস্ট্যাট করিয়েছিলাম সেটা হচ্ছে UE, এনার্জি ডেন্সিটি ইলেকট্রোস্ট্যাটিক্স কি হয়? 1/2 εr₀ E²। এটা আমি আর করাবো না, 1/2 εr₀ E²। এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার, না এনার্জি লিখে দিই পার ইউনিট ভলিউম। মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি মুভ করে সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড থাকলেই দেখো তার এনার্জি ডেন্সিটি এটা হবে কি হবে না? আচ্ছা এইটা যেটা করছি εr₀ যখন বলেছি সেটা এয়ার বা ভ্যাকিউমের কথাই বলছি না? বলো। আচ্ছা সিমিলারলি আমি যদি তোমাদের UB এর কথা বলি, মনে পড়ে 1/εr₀ B², এনার্জি পার ইউনিট ভলিউম, এটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি না? বলো এটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি না? হ্যালো, আর এইটা কি বলো? ম্যাগনেটিক এনার্জি না? আরে ম্যাগনেটিক ফিল্ড যখন আছে তাহলে ম্যাগনেটিক এনার্জি, যখন ইলেকট্রিক ফিল্ড আছে তখন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো ডাউট থাকলে আমাকে বলো, এটা হচ্ছে ফর্মুলা, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা কোনো ডাউট? ওকে এবার এই ফর্মুলাটা ধরে আমরা একটু এগোবো। ধরো আমার কাছে E=E₀ sin kx-ωt, ওকে kx-ωt এই ওয়েভটা আছে, ঠিক? বলো ঠিক। আচ্ছা তাহলে আমি যদি UE এর কথা বলি তাহলে কি লিখবো? 1/2, এই যে εr₀, এই যে εr₀। এবার E², মানে হচ্ছে E₀ sin kx-, বলো এটা আমি লিখেছি। এবার বলো তো এইখানে যে আমি এনার্জি ডেন্সিটির কথা বলেছি এইটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে কি করছে না? করছে। তাহলে আমি একে যদি UE অ্যাভারেজ নিতে চাই, UE অ্যাভারেজ, তাহলে আমি কি করব? 1/2 অ্যাভারেজ নেব, 1/2 εr₀ এর অ্যাভারেজ নেব, εr₀ E₀ এর অ্যাভারেজ নেব, E₀² এর অ্যাভারেজ নেব, E₀². এবার বলো তো sin² তো বাবা
kx minus omega t এর এভারেজ কি হয়? এর এভারেজ হয় হাফ। এটা আমি আগেই তোমাদের করিয়েছি, কি বললাম, এটা তোমাদের আমি আগেই করিয়েছি, আমি কিন্তু এখন আর করাবো না। আরে এর এভারেজ ভ্যালু আমি ক্যালকুলেট করা শিখাইনি। যে কোনো জিনিসের এভারেজ ভ্যালু কি হয়, ধরো আই এভারেজ, আই ডিটি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিটি, এটা করলে হাফ আসে, আমি একবার করিয়েছি। তার মানে এখানে আসবে হাফ, তার মানে এটা আসবে ওয়ান ফোর্থ ই নট এইটা, কারেক্ট? তাহলে বলো তো ইউবি এভারেজ কত হবে, বলো ইউবি এভারেজ কত হবে? আরে বাবা, ই যদি এইটা হয় তাহলে তো আমার বি এর এক্সপ্রেশনও এইটা হবে, বি নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। আরে এই ফেজে তো কিছু চেঞ্জ হয় না, বলো। তাহলে ইউবি এভারেজ কি হবে বলো? 1 বাই 4, রাইট? এই একই জিনিস হবে না, 1 বাই 4। এ তোমরা কি আমাকে বুঝতে পারছো, বলো? I am extremely sorry dear, আমি ভুল লিখেছি, এটা 1 বাই মিউ নট বি নট স্কোয়ার, ঠিক? আচ্ছা, এবারে একটা জিনিস কি তোমরা আমাকে প্রুফ করতে পারবে? এই দুটো দেখো, এই দুটোর দিকে ধ্যান দাও, বলো তো সি স্কোয়ার, না সি, হ্যাঁ সি স্কোয়ার ইকুয়াল টু ই নট বাই বি নট হোল স্কোয়ার, এই যে এই যে এইটা সি স্কোয়ার ইকুয়াল টু ই নট বাই বি নট হোল স্কোয়ার, বলো। আচ্ছা কোথায় গেল বেটা? আচ্ছা আবার সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই মিউ নট এপসাইলন নট, বলো। ওকে, তোমরা আমাকে এইটা প্রুফ করে দেখাও তো, ইউ ই এভারেজ ইকুয়াল টু ইউ বি এভারেজ, এটা প্রুফ প্রুফ করে দেখাও তো। ওকে, আচ্ছা এটা আসছে কি? এইটা প্রুফ করতে আসে বোর্ডে, দু নাম্বার বা এক নাম্বার থাকে, ওয়েভের ইকুয়েশন নিয়ে এটা প্রুফ করা তোমাদের বা হাতের খেল, ঠিক? আচ্ছা এবার আমি তোমাকে যদি বলি টোটাল এনার্জি ডেন্সিটি, টোটাল এনার্জি ডেন্সিটি ইউ টোটাল অ্যাভারেজ, এইটা কি হয়? ইউ ই অ্যাভারেজ প্লাস ইউ বি অ্যাভারেজ, না বলো? হ্যালো, আবার এই দুটো ইকুয়াল না, তার মানে এটাকে লিখতে পারি টু ইউ ই অ্যাভারেজ আবার টু ইউ বি অ্যাভারেজ, বুঝতে পারছো? যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। তার মানে আমি বলতে পারি অ্যাভারেজ ইলেকট্রিক অ্যান্ড অ্যাভারেজ ম্যাগনেটিক, ইলেকট্রিক অ্যাভারেজ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি সেম, অ্যাভারেজ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ডেন্সিটি সেম, বলো, বলতে পারি। ওকে ওকে, এবার দেখো দেখো তো এই প্রবলেমটা পারো কিনা, এটা এমস এ এসেছিল, বি ইকুয়াল টু 200 মিউ টি, এটা যে মিউ টেসলা বি বলে দিয়েছে, সাইন 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেকেন্ড ইনভার্স টি মাইনাস এক্স বাই সি, দেখো আমাকে এখানে বার করতে বলেছে ইউ ই অ্যাভারেজ, মানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, হ্যালো, বুঝতে পারছো প্রবলেমটা? খুব ইজি, কি হয়? ওয়ান ফোর্থ এপসাইলন নট ই নট স্কোয়ার, বলো, এইটা কি? তাহলে ই নট কত হচ্ছে বলো তো?
সি এর ফর্মুলা ধরে, দেখো তো এটা হচ্ছে কিনা। হচ্ছে কিনা, হচ্ছে? তাহলে এবার ফর্মুলা বসাও। 1/4 জানো, এপসাইলন নট এর ভ্যালু তো জানো, জানি আমরা, তবু আমি বলে দিচ্ছি, 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 তাহলে আমার কি ফর্মুলা আসে? 1/4 ইন্টু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটাকে ক্যালকুলেট করলে আসে দেখো অলমোস্ট 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, অলমোস্ট দেখো এরকমই আসবে। এটাও কিন্তু কোনো একটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন, এটাও কিন্তু কোনো একটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন। এই হয়েছে, ওকে। তোমাদের এখনো পর্যন্ত যা যা করানো হয়েছে সব ফর্মুলা বেসড কোশ্চেন, এখান থেকে ফর্মুলা বেসড কোশ্চেনই আসবে। এরপরে আমাদের 5-6টা যেই মেনের প্রবলেম করব, তবে একটু পরে, আগে সিলেবাসটা শেষ করে নি। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই হেতু এইখানে না ইন্টেন্সিটি, তারপরে মোমেন্টাম, এইসব জিনিসও আসে। দেখো ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে কি? টোটাল এনার্জি, দেখো, ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া ইনটু টাইম, ঠিক? দেখো টোটাল এনার্জি ইনটু ক্রস সেকশনাল এরিয়া ইনটু টাইম, ঠিক? হ্যালো, এবারে একটা জিনিস দেখো, ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে এরকম একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে, এটা টি ইকুয়াল টু জিরোতে ওয়েভটা এখানে, আর টি ইকুয়াল টু টিতে ওয়েভটা এখানে, রাইট? অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম যাচ্ছে, আর এর মধ্যে এটা এয়ার বা ভ্যাকিউমের মধ্যে দিয়ে যাচ্ছে, এর ক্রস সেকশনাল এরিয়া এ, রাইট? এর ক্রস সেকশনাল এরিয়া এ। আচ্ছা তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? সি ইন্টু টি, বলো বলো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? হ্যালো, সি ইন্টু টি, ঠিক? আচ্ছা তাহলে বলো তো এর টোটাল ভলিউম কত? এ ইন্টু সি ইন্টু টি, বলো বলো। এবারে দেখো আমরা ইউই এনার্জি ডেন্সিটির কথা বলেছি, বলো ইউই এনার্জি ডেন্সিটির কথা বলেছি, দেখো ইউই এনার্জি ডেন্সিটির কথা বলেছি, ইউই যে এনার্জি ডেন্সিটির কথা বলেছি, এই যে, আচ্ছা আমি বলছি ইউই না, ইউ টোটাল এনার্জি ডেন্সিটি অ্যাভারেজ, এটা কি পেয়েছিলাম? দেখো এটা পেয়েছিলাম না, টু ই এভি, দেখো টু ই এভি, দেখো টোটালটার, এটা টোটালটার, টু ইউই এভি পেয়েছিলাম। এবার টু UEAV কত ছিল? এই যে UEAV 1/4 epsilon naught, দেখো দেখো দেখো, তার মানে কি ছিল? 1/4 epsilon naught E naught, তার মানে এটা আসছে হাফ epsilon naught E naught, এই এটা বুঝতে পারছো তোমরা?
এইটা মানে কি বলতো, এটা হচ্ছে টোটাল এনার্জি পার ভলিউম না, অ্যাভারেজ ভ্যালু। আর অ্যাভারেজটা লিখছি না, দেখো দেখো দেখো, এই যে এটা হচ্ছে ইউটি, টোটাল এনার্জি পার ভলিউম না, দেখো বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা এবার বলো, ইন্টেন্সিটিকে আমি যদি আই দিয়ে ডিনোট করি, তাহলে টোটাল এনার্জি, তার মানে এখান থেকে টোটাল এনার্জি দেখো, তার মানে কি ইন্টেন্সিটি ইন্টু এ ইন্টু টি, এই যে ইন্টেন্সিটি ইন্টু এ ইন্টু টি, এটা হচ্ছে টোটাল এনার্জি। আর এদিক থেকে যদি টোটাল এনার্জি করি, হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ভলিউম এ সি টি, বুঝতে পারছি? হ্যালো, তার মানে সি না, সিটা কাটছে না, এ টি এ টি, তাহলে ইন্টেন্সিটি কি আমার আসছে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ইন্টু সি, বলো আসছে? কোনো ডাউট থাকলে বলো। এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা যদি আসে তোমরা পেরে যাবে, ই নট এর ভ্যালু তোমরা জানো, এই এপসাইলন নট এর ভ্যালু তোমরা জানো, ই নট ভ্যালু দিয়ে দেবে, সি ভ্যালু তোমরা জানো, ইন্টেন্সিটি পেয়ে যাবে। ওকে, এখান থেকে খুব একটা কোয়েশ্চেন এখনো আসেনি, তবে এনার্জি ডেন্সিটি থেকে একবার কোয়েশ্চেন করেছিল। এবার আমরা যেটা করব, লাস্ট দুটো টপিক, খুব সামান্য সময় লাগবে, তারপরে চলে যাব সুন্দর সুন্দর প্রবলেমে, যেগুলো জেই মেনসে এসছে, যেগুলো কিন্তু বেশ কনসেপচুয়াল। দেখো প্রথমটা হচ্ছে মোমেন্টাম, দেখো মোমেন্টাম, মোমেন্টাম অফ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এটা যদি আমি ওয়েভ নেচার ধরি, তাহলে কি মোমেন্টামটা আসবে বলো? মোমেন্টামটা কখন আসবে, পার্টিকেল নেচারে? এবার ডি ব্রগলি কি বলেছিলেন, এইচ বাই পি, বলো এখান থেকে মোমেন্টাম কি ছিল, মোমেন্টাম এইচ বাই ল্যামডা, বলো 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 বলো। এবারে আমরা কি জানি, সি ইকুয়াল টু ল্যামডা বাই টি, বা এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, সি, বলো। তাহলে এনার্জির কথা যদি বলি, এটা এইচ ইন্টু এফ, তার মানে এইচ পি ইন্টু সি, দেখো তো, তাহলে মোমেন্টাম কি হবে, ইউ বাই সি, ইউ হচ্ছে এনার্জি, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এইটা আসছে দেখো তো। এই আসছে এটা, ডাউট থাকলে বলো। আচ্ছা এনাফ, এখান থেকেও কোনো কোয়েশ্চেন আসেনি। নেক্সট আমি লাস্ট একটা টপিক বলবো, এটা তোমাদের বইতে হয়তো আছে, কিন্তু খুব একটা এখান থেকেও কিছু আসেনি, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, পি ও ওয়াই এন টি আই এন জি, স্পেলিংটা মনে রাখবে, পি ও ওয়াই এন টি আই এন জি, পয়েন্টিং ভেক্টর। লাস্ট টপিক, এরপরে প্রবলেম, প্রবলেম প্রচুর আছে, ভালো ভালো প্রবলেম, এস, এটার সম্বন্ধে একটু বলে দিই, সেটা হচ্ছে এই পয়েন্টিং ভেক্টর রিপ্রেজেন্টস, কি বললাম, রিপ্রেজেন্টস দ্য ডাইরেকশন অফ এনার্জি ফ্লো, দ্য ডাইরেকশন অফ এনার্জি ফ্লো পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া, অ্যালং দ্য ডাইরেকশন অফ ওয়েভ, অ্যালং দ্য ডাইরেকশন অফ ওয়েভ। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, খুব ইজি কনসেপ্ট, অ্যালং দ্য ডাইরেকশন অফ ওয়েভ এর কথা যদি বলে, তাহলে এই যে এস এর যে ডিরেকশনটা হবে, সেইটা ওয়েভের ডিরেকশন না বলো,
হ্যালো বলো, ওয়েভের ডিরেকশন না? তাহলে ওয়েভের ডিরেকশন ই ক্রস বি হয়? হয়। এবার দেখো এইটাকে যদি আমরা 1 বাই এপসাইলন দিয়ে ইয়ে করি, এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এবার একটা জিনিস দেখো তো, এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, এটা আমার ইন্টেন্সিটি না? বলো, দেখো এটাই আমার ইন্টেন্সিটি না? তাহলে বেসিক্যালি ওয়েভের ডিরেকশনে যে ইন্টেন্সিটিটা যাচ্ছে সেটাই আমার পয়েন্টিং ভেক্টর। কি বললাম? ওয়েভের ডিরেকশনে আমার যে ইন্টেন্সিটিটা যাচ্ছে সেটাই আমার পয়েন্টিং ভেক্টর। আমি কি বোঝাতে পারছি একটু একটু? যদি আমি বোঝাতে পারি তোমাদের, তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরি খতম। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরি খতম। কিন্তু এখন আমরা 4-5টা প্রবলেম করব, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম আমাদের কম্পিটিটিভ এক্সামে এসেছে। দেখো এই ধরনের প্রবলেম আমাদের কম্পিটিটিভ এক্সামে এসেছে। দাঁড়াও, ভেরি ইম্পর্টেন্ট, যেই মেন্সে কোয়েশ্চেন আসে, যেই মেন্সে কোয়েশ্চেন আসে, একদম রিসেন্ট প্রবলেম, প্রবলেমটা পড়ো। অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ই নট এন ক্যাপ সাইন ওমেগা টি প্লাস 6y মাইনাস 8j, টেকিং ইউনিট ভেক্টর ইন এক্স এন্ড ওয়াই এন্ড জেড আই দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন এস। মানে কোন ডিরেকশনে প্রপাগেট করছে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করতে বলেছে। তোমরা কি প্রবলেমটা পড়েছো? দেখো, হ্যালো, আচ্ছা এবারে আমি তোমাদের দুটো কথা বলবো, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা শর্টকাটে করা যায় কিনা সেটা আমি পরে দেখছি, তার আগে প্রবলেমটা কিভাবে করবো আগে দেখো। সবাই পে অ্যাটেনশন, এখন শুধু এরকম প্রবলেমই করবো, 1, 2, 3, 4, 5টা মতো প্রবলেম করবো। দেখো এটা দিয়ে দিয়েছে ই, দেখো ই ইকুয়াল টু ই নট, বলো এন ক্যাপ সাইন ওমেগা টি প্লাস 6y মাইনাস 8j, বলো দিয়ে দিয়েছে। হ্যালো, এবার বলো তো ওয়েভটা কোন ডিরেকশনে মুভ করছে, বলতে পারবে? ওয়েভটা কোন ডিরেকশনে মুভ করছে? রাইট, মানে ওটা রাইট, ওয়াই জেড প্লেনে মুভ করছে, কিন্তু কোন ডিরেকশনটা বলা একটু ডিফিকাল্ট না? দেখো, ওকে, আচ্ছা এবার এমন দিয়ে শোনো, আমরা ই লিখেছিলাম মনে আছে? ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, বলো লিখেছিলাম কি লিখেছিলাম না? রাইট, এবার দেখো এইখানে এই এক্স ডিরেকশন বরাবর মুভ করেছিল কি করেনি? এক্স ডিরেকশন বরাবর, ঠিক। আচ্ছা এবারে এইটা যখন আমি বলেছিলাম তখন ভেবে দেখো, ও এরকম একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করছিল এক্স এক্স, কিন্তু থ্রি ডিতে যদি ওটা মুভ করে, থ্রি ডিতে দেখো এইরকম যদি ওয়েভটা এরকম এরকম থ্রি ডিতে মুভ করে, তখন কি আর এখানে এক্সটা থাকবে? বলো থাকবে, বলো থাকবে, থাকবে না। তাহলে ইন জেনারেল যদি আমরা ফর্ম ধরি, তাহলে এটাকে এইভাবে ডিনোট করা হয়। দেখো এই কে টাকে একটা ভেক্টর ধরা হয়, ডট প্রোডাক্ট করা হয় আর ভেক্টর, আর ইউনিট ভেক্টর। কি বললাম? কে টাকে একটা ভেক্টর ধরা হয় আর আর একটা ইউনিট ভেক্টর। ওকে, হ্যালো, আমি কি বোঝাতে পারছি? এটা হচ্ছে জেনারেল। ভেবে দেখো এই দুটো ডট প্রোডাক্ট করলে যে কোয়ান্টিটিটা আসবে সেটা হবে ক্রস। দেখো এই দুটো ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হচ্ছে ক্রস, ঠিক। কি বলছি,
এই দুটো ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে ওমেগাটির সাথে একটা স্কেলার কোয়ান্টিটি আমরা নেগেট করি, সেটা হচ্ছে এইটা। দেখো এই ফর্মুলাটা কিন্তু আমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই, এই ফর্মুলাটা আমাদের সিলেবাসে কিন্তু এক্সপ্লিসিটলি লেখা নেই। আমি কি বোঝাতে পারলাম ডিয়ার? হ্যালো বলো। আচ্ছা এবারে কিন্তু এই ফর্মুলাটা আমাদের লাগবে বা লাগবে এখানটায়। এবার দেখো আমি এখানে যেটা দিয়ে দিয়েছে সেটাকে এই ফর্মে লিখতে পারি, বলে লিখতে পারি কিনা? বলো লিখতে পারি কি না? বলো লিখতে পারি? ওকে, এবারে মন দিয়ে রাখো, এর একটা আমি শর্টকাটও বলে দেবো এরপরে। এবারে আমরা এই যে কে ভেক্টর যেটা, এইটাকে কে এক্স আই ক্যাপ প্লাস কে ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ, আর আর ভেক্টর যেটা দেখো সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ধরলাম। বলো বলো বলো, হ্যালো বলো, বুঝতে পারছো? এবারে এই দুটো ডট প্রোডাক্ট করলে কি আসে? এই দুটো ডট প্রোডাক্ট করলে দেখো কে ডট আর ক্যাপের ডট প্রোডাক্ট করলে এক্স কে ওয়াই ওয়াই কে ওয়াই জেড কে জেড হয়, দেখো তো। হ্যালো, হয় এটা? এবার এইটার সাথে কম্পেয়ার করো, এইটার সাথে কম্পেয়ার করো, এইটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে কে এক্স এর ভ্যালু আর কে ওয়াই এর ভ্যালু আর কে জেড এর ভ্যালু কত আসছে বলতো? বলতো, হ্যালো বলো, কে জেড 8 কে ওয়াই মাইনাস 6 কে জেড 8 আর কে ওয়াই তাহলে তুমি প্রোপাগেশন ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে পারবে না? বলো দেখো তো এটা আসে কিনা। আচ্ছা তাহলে বলো তো এখান থেকে আনসার কোনটা? প্রবলেমটা বুঝতে পেরেছো? বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের প্রোপাগেশন ভেক্টর কত বেরিয়েছিল বলো তো? এটা প্রোপাগেশন ভেক্টর বেরিয়েছিল, আর এটাই আমার এখানে এস ভেক্টর বার করতে বলেছে। আচ্ছা এটা কিন্তু এসটা কিন্তু পয়েন্টিং ভেক্টর নয়, এই যে এটা নয় কিন্তু, এটা থেকে স্কোয়ার ফর্মুলা প্রবলেম দেবে না। তোমরা কি এটা বুঝতে পেরেছো আমার প্রবলেমটা করাটা? হ্যালো, আচ্ছা এবার আমি তোমাদের একটা শর্টকাট শেখাই। দেখো এই প্রবলেমটার এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তোমাদের করতে হবে। এইটা তোমার এই ফর্মুলা দিয়ে যদি সাবজেক্টিভ হতো এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারতে, করতে হতো। যদি তোমার অবজেক্টিভ হয় এই এটা তুমি দেখেই বলে দিতে পারবে কিভাবে। দেখো আমরা এই যে এখানটায় চলে এসো, এই যে এইটায়, এটা হচ্ছে জেনারেল ফর্ম যে ওয়েভটা এই দিকে মুভ করছে, ওয়েভটা এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক? সেহেতু এখানে একটা আমি মাইনাস নিলাম, ঠিক? এবার দেখো তার মানে কি তুমি এই এইটাকে এখানে মাইনাস ধরে এরকম একটা ইয়ে তৈরি করলে, এরকম একটা কি তৈরি করলে বলো? হ্যালো, এইরকম ফর্মে নিয়ে এলে, আনলে কি আনলে না? এবার দেখো এইটা বেসিক্যালি এক্স মানে কি আই ক্যাপের দিকে যাচ্ছে না? দেখো এখানে এক্স আছে তো, তার মানে কি বেসিক্যালি এটা আই ক্যাপের দিকে যাচ্ছে না? এবার তুমি এই পুরো জিনিসটাকে নিয়ে চলে এসো বাইরে, 8z - 6 কত বলেছে? 6y। এবার বলো এখানে z ও আছে y ও আছে, তার মানে z ও আছে, এটা k করেসপন্ডিং না আর এটা
যে করসপন্ডিং না, দেখো দেখো, তাহলে প্রোপাগেশন ভেক্টর 8j, সরি 8k মাইনাস 6j হচ্ছে, দেখো তো। আরে এখানে যদি প্রোপাগেশন ভেক্টর তোমায় বলে তুমি কি বলবে? এখানে 1 × i ক্যাপ না, এখানটা বলো, ইনফ্যাক্ট 1 × i ক্যাপ না, k × i ক্যাপ, প্রোপাগেশন ভেক্টর k × i ক্যাপ, তাই না? দেখো এই এক্স এর সাথে যেটা আছে আর এইটা মাইনাস ধরে তুমি পজিটিভ এক্স এর দিকে নিয়ে গেলে সব, আমি কি বুঝতে পারছি রিয়া? হ্যালো, তাহলে তুমি কে এর ভ্যালু পেয়ে গেছো? এই কে এর ভ্যালু আর এই কে এর ভ্যালু এক মিলেছে, শর্টকাটটা কি বুঝতে পারলে বলো? এটা তুমি প্রোপাগেশন ভেক্টরটা পেয়েছো, তারপরে তো ইউনিট ভেক্টর তুমি আরামসে বার করে দিতে পারবে, কি বললাম বলো? তারপরে তুমি ইউনিট ভেক্টর আরামসে বার করে দিতে পারবে। এই সবাই কি বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যালো, দেখো কিন্তু অরিজিনালি যদি তোমাকে করতে হয় না, যদি মানে আমাদের সময় যদি এটা সাবজেক্টিভ আসতো, তোমাকে এইভাবে করতে হতো, এই যে যেটা আমি তোমাকে পরপর দেখালাম, কে ডট আর, এটা হচ্ছে প্রোপাগেশন ভেক্টর, ঠিক? আর এইটা শর্টকাটটা, শর্টকাটটা কিভাবে এসেছে সেটা তোমাকে আমি দেখালাম, আমি কি বোঝাতে পারলাম ডিয়ার? মনে থাকবে? দেখো দা ম্যাগনেটিক ফিল্ড অফ এন ইলেকট্রিক ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন বাই দিস, দেখো 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 বিটা কোন ডিরেকশনে মুভ করছে, বুঝতে পারছো? হ্যালো, ওকে, দা অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড উইল বি, এবার অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড উইল বি, কি করে করবো বলো তো? তুমি একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা একটা জিনিস দেখো, এই পোর্শনটা দুটোর জন্যই সেম হবে, বলো দুটোর জন্যই সেম হবে, রাইট, দুটোর জন্যই সেম হবে। আচ্ছা তাহলে আমার আইদার সি অথবা ডি এর মধ্যে একটা কারেক্ট হবে না, দেখো কারণ এখানে প্লাস আছে, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা কারণ এই ভেতরের ফেসটা তো সেম হওয়ার কথা, তাই না? বলো, ভেতরের ফেসটা তো সেম হওয়ার কথা। আচ্ছা এবার মন দিয়ে শোনো, তোমার যখন অপশন আছে, তুমি জানো তো বি আর ই পারপেন্ডিকুলার, তার মানে বলো তো বি ভেক্টর ডট ই ভেক্টর কত হবে? জিরো হবে। বলো বি ভেক্টর ডট ই ভেক্টর কত হবে? জিরো হবে। এবার দেখো এইটা হচ্ছে ই ভেক্টর দিয়ে দিয়েছে, আর এটাও ই ভেক্টর দিয়ে দিয়েছে, আর বি ভেক্টর এটা দিয়ে দিয়েছে, দেখো তো কোনটার সাথে ডট প্রোডাক্ট করলে জিরো হচ্ছে? আচ্ছা তাহলে আর কিভাবে আমাদের করা যাবে, কোনো আইডিয়া? আইডিয়াটা দেখো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই এই জায়গাটা, বলো তো এখানে আছে প্লাস, এখানে আছে জে, তাহলে ওয়েভটা কোন দিকে মুভ করছে? জেড, পজিটিভ জেড না নেগেটিভ জেড? নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ জেড, মানে হচ্ছে মাইনাস কে ডিরেকশনে, কি মাইনাস কে ডিরেকশনে? হ্যাঁ, দুটো ক্রস করে দেখাই। এবার রাইট, ভেরি গুড। এবার দেখো বি ক্রস ই, একবার তুমি এইটার সাথে এইটা ক্রস করো, আর একবার তুমি এইটার সাথে এইটা ক্রস করো, করে দেখো তো কোনটাতে মাইনাস কে আসছে। আরে বাবা, এই দুটোর যে তোমার সরি 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 ভুল বললাম, বি ক্রস ই কেন, ই ক্রস বি, আমরা বি ক্রস ই করি না, কিন্তু ই ক্রস বি, এইটা মাইনাস কে কোনটার সাথে আসছে? এইটার সাথে এইটা না এইটার সাথে এইটা? একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, বলো কোনটায়? কোনটায় কোনটায় সি
সি না ডি? ডি ডি তে মাইনাস আসবে, ডি তে তো প্লাস আসবে। আরে টু আই আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা পয়েন্টিং ভেক্টরের ইয়েটা কি ছিল? ই ক্রস বি তো ছিল। দেখো দেখো এই ডি তে মাইনাস আসছে, ডি তে এক মিনিট, তাহলে ডি আনসার হবে। ঠিকই বলেছো, এই তোমরা কি সবাই বুঝতে পারলে প্রবলেমটা? না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। দেখো বি আর ই এর মধ্যে ডট প্রোডাক্ট জিরো হবে, আবার ই ক্রস বি এর মধ্যে ক্রস প্রোডাক্ট মাইনাস কে হবে, মাইনাস কে কেন হবে? কারণ দেখো ওয়েভটা এই যে প্লাস জেড আছে, মানে মাইনাস জেড মানে মাইনাস কে ডিরেকশনে যাচ্ছে, তার মানে ই ক্রস বি মাইনাস কে হবে না? বলো ই ক্রস বি মাইনাস কে হবে না? বলো বলো ই ক্রস বি মাইনাস কে হবে? তাহলে ই ক্রস বি যদি মাইনাস কে হয় তাহলে এইটা আমার আনসার আসছে কি আসছে না? ডি এর টা দেখো ই, এইটা ই, এইটা বি, তুমি ই ক্রস বি দুটোই করো, একটাই দেখো প্লাস আসবে একটাই মাইনাস আসবে, যেটা মাইনাস আসবে সেটা নিতে হবে। হ্যালো বলো বুঝতে পারছো? বলো 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 বুঝতে পারছো? ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এইবারে কত প্রবলেমটা হয়ে গেল? বারো, দাঁড়াও বারোর পরে কত ছিল? পনেরো, পনেরোটা ইজি, একবার দেখে নি, করাইনি, পনেরো। এই তোমরা কি আমাকে পনেরোটা মুখে মুখে বলতে পারবে? পনেরোটা এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়েভ ট্রাভেলস ইন এ ফ্রি স্পেস অ্যালং দা এক্স ডিরেকশন, দা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ দা ওয়েভ ইজ এটা হবে। বলো 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 কি করে করবে? ওই তো আগে ওই ফর্মুলাটা সি ইজ ইকুয়াল টু, তারপরে একটা ওয়াই দিয়ে, রাইট রাইট রাইট, ওখান থেকে দেখো তোমার দুটো ইয়ে বেরোবে, এই ব্যাপারটা এইটা আর এইটা, দেখো যদি ওটা ছয় আছে তো, আর যদি সি দিয়ে করো দেখো এই দুটো বেরোবে, মানে ম্যাগনিটিউড, তাই তো? দেখো ম্যাগনিটিউড। বলো এবার ডিরেকশন অফ প্রপাগেশন কি হবে? ই ক্রস বি। বলো ডিরেকশন অফ প্রপাগেশন কি হবে? ই ক্রস বি। ই বলেছে জেড ডিরেকশনে, ঠিক? এবার দেখো একবার তুমি এখানে জেড দাও মানে কে, তাহলে এইটা আসবে প্লাস আই, ঠিক? হ্যালো এবার বলো তো বি কখনো ই বলে দিয়েছে জেড ডিরেকশনে, তাহলে বি কি ওয়াই ডিরেকশনে হতে পারে? তাহলে কোনটা হবে আনসার? এ না? হ্যালো দেখো এটা এটা করতে আমার কতক্ষণ লাগলো? এক এক মিনিটের কম লাগলো না? দেখো বলো স্যার এরকম লাক নিয়ে কি আর জন্মেছি, গিয়ে দেখবো যেটা পড়ে আসেনি সেটাই দিয়েছে, অ্যাম আই রাইট? কি ঠিক বলিনি? ওকে আচ্ছা এবারে বাইশের প্রবলেমটা, বাইশের প্রবলেমটা ফর্মুলা বেস্ট, ওই ইন্টেন্সিটির সাথে ইয়ে করে দিয়েছে। ঠিক দাঁড়াও দেখে নি কতগুলো প্রবলেম হলো। ইয়েস পনেরো হয়ে গেছে, এরপরে বাইশ, তেইশ, তেইশের প্রবলেমটা খুব ভালো প্রবলেম, কারণ আমি শর্টকাট বলবো। বাইশের প্রবলেমটা দেখো কি বলেছে, অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ইন্টেন্সিটি 50 এন্টারস আ মিডিয়াম অফ রিফ্র্যাকটিভ ইনডেক্স এম উইদাউট এনি লস। আচ্ছা দেখো 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 এই সবাই দেখতে পাচ্ছ তো, দেখো এটা ধরো মিডিয়াম ওয়ান, এটা মিডিয়াম টু, এটা মিডিয়াম ওয়ান, এটা মিডিয়াম টু, ঠিক? এখানে ধরো ঢুকেছে মিডিয়াম টু তে, এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এন, এবারে এখানে যে ইন্টেন্সিটি ছিল
50 ওয়াট পার মিটার স্কোয়ার, এই সেম ইন্টেন্সিটি কিন্তু এখানেও থাকবে, তাই না? এই কি লিখছি, ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিকই তো লিখেছি, ওয়াট পার পরের টাইপ উল্টে দিয়েছি, ওয়াট পার মিটার স্কোয়ার। এই দেখো দেখো দেখো, এরা কি বার করতে বলেছে বলতো? ইন্টারমিডিয়েট উইদাউট দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ডস এন্ড দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ এন্ড দেখি দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অফ দা ওয়েভ বিফোর। আচ্ছা দেখো, এই মিডিয়ামে আমার ই বাই বি বার করতে বলেছে, আর এই মিডিয়ামে ই বাই বি বার করতে বলেছে, তার রেশিও বার করতে বলেছে, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? ওকে ওকে, না না না, দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ডস এন্ড দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডস অফ দ্য ওয়েভ বিফোর এন্ড আফটার। না এটা বার করতে বলেনি, আমি ভুল করেছি, কি বলেছে বলো তো? ইলেকট্রিক ফিল্ড দুটো আর ম্যাগনেটিক ফিল্ড দুটো, রাইট, এরকম বার করতে বলেছে। এই কি করে করবো বলো তো? দেখো এটার জন্য আমি আর ফর্মুলা ডিরাইভ করবো না, যে ফর্মুলাগুলো ডিরাইভ করা আছে সেখান থেকেই আমার লাগবে, তোমরাও চলে যাও। এই যে এই যে এই যে পারমিটিভিটি আর রিফ্র্যাকটিভ ইন্ডেক্সের যে ফর্মুলা আমরা ডিরাইভ করেছি, এই যে এখানে এখানে এখানে, তাহলে দেখো তো, এই যে সি বাই ভি বা ভি বাই সি, আচ্ছা দেখো এই ফর্মুলাটা লাগবে, বুঝতে পারছো কোন ফর্মুলাটা? দেখো এই যে এই ফর্মুলাটা v by c, আবার এটা ইকুয়াল টু এটা, দেখো আমি লিখছি, দেখো v by c এটা কি ছিল বলো? হ্যালো, 1 by mu r into k ছিল, এটাই আমার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ছিল না? না রিফ্র্যাকটিভ ইন্ডেক্স উল্টোটা ছিল, দেখে নিচ্ছি কোথায় গেল, c by v ছিল রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, আর v by c 1 by, ঠিক আছে ঠিক আছে, এটা 1 বাই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, দেখো এটা ছিল না? হ্যালো এবার কি বার করতে বলেছে সেটাই তো আমি বুঝতে পারছি না, এক মিনিট একটু দেখে নি। অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ইন্টেন্সিটি এত এন্টার্স ইন দ্য মিডিয়াম অফ রিফ্র্যাকটিভ উইদাউট এনি লস, ওকে ওকে, মানে এইটা এ আর, আর এইটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এন, মানে অন্য মিডিয়াম, তার মানে এটা হচ্ছে ই নট আর এটা হচ্ছে বি নট, ঠিক? এবার দেখো আমরা ইন্টেন্সিটির ফর্মুলা কি জানি, এটা জানি হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ইনটু সি, বলো জানি? হ্যালো, এবারে মন দিয়ে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এটা তো এয়ারে, তাই না? দেখো এটা তো এয়ারে, কিন্তু যদি অন্য কোনো মিডিয়ামে হয় ইন্টেন্সিটি, অন্য কোনো মিডিয়ামে হয় ইন্টেন্সিটি, সেটা হয় এইটা, এবার এইখানে মিউ এম হবে ই নট স্কোয়ার ইনটু সি, দেখো মিডিয়াম অন্য মিডিয়াম, বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো হাফ, আরে এটাই আমার, সরি 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 সরি, ভুল লিখলাম, হ্যাঁ ঠিকই তো আছে, ভুল লিখলাম, এটাই আমার মিউ নট ইন্টু মিউ আর, তাই না? তাই না? তাই না? দেখো দেখো দেখো, ইন্টু ই নট স্কোয়ার ইন্টু সি, না দেখো এটাই, হ্যালো, এই বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো তোমরা? এইটা এআর, আর এইটা মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, ইএম লিখেছি, এবার বলো তো এখান থেকে এইটা কে না, তার মানে হাফ কে এপসাইলন নট ই নট স্কোয়ার ইনটু সি, দেখো তো, বলো বুঝতে পেরেছো কিনা? এই এটা এটা ঠিক লিখেছি, দেখো বলো মিউ আর মানে কি, মিউ এম বাই মিউ নট, এটা ঠিক লিখেছি? এখানে এটা আই ওয়া আই, এখানে আই ড্যাশ, এবার একটা জিনিস দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টেন্সিটি এত এন্টার্স মিডিয়াম রিফ্র্যাকটিভ উইদাউট এনি লস, তাহলে বলো তো
আই আর আই ড্যাশের মধ্যে কি রিলেশন? ইকুয়াল। তাহলে আমি এইখান থেকে আই আর আই ড্যাশের মধ্যে যদি এটা ইকুয়াল হয়, ওহো আবার ভুল লিখেছি, এটা তাহলে ই নট স্কোয়ার হবে কেন? ই নট স্কোয়ার হবে কেন এটা আই ড্যাশ যদি হয়? আমার কথা বুঝতে পারছো? বলো বলো বলো, ই ড্যাশ স্কোয়ার হবে কেন এটা? এটা তো ই হবে। মানে হ্যাঁ, এটা হচ্ছে, দেখো এইখানে হচ্ছে পিক ভ্যালু হচ্ছে ই নট বি নট, এইখানে পিক ভ্যালু হচ্ছে ই আর বি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, এর ইনটেন্সিটি ফর্মুলা এখানে কিন্তু এগুলো কিন্তু হবে না কিছু। দাঁড়াও আমি এগুলোকে, তোমরা 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 করো, তোমরা করো প্রবলেমটা। আমি তো অনেক দূরই বলে দিলাম, আমি ফর্মুলা গুলো ভুল লিখেছি, আমি সব দেখো 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 হাফ কে এপসাইলন নট স্কোয়ার ভি, হ্যাঁ এটা মিডিয়ামে, ঠিক ঠিক ঠিক, এবার ঠিক আছে, এবার কোনো লস হচ্ছে না, মানে আই ইকুয়াল টু আই ড্যাশ। দেখো এগুলো সব ফর্মুলা বেস তো, দেখো আই ইকুয়াল টু আই ড্যাশ, দেখো দেখো দেখো। তাহলে এখান থেকে দেখো তো এটা আই, এটা আই ড্যাশ, তাহলে এই দুটো যদি আমি ইকুয়েট করি তাহলে ই নট বাই ই কি আসছে? আচ্ছা আচ্ছা, ই নট, এক মিনিট, এইটার স্কোয়ার এইটা আসছে, দেখো তো কেভি বাই সি, দেখো তো এবারে ওহো এবারে কে আর মিউ এর মধ্যে আমাকে একটা রিলেশন বার করতে হবে, কে আর দেখো এইটা এসছে, ঠিক আছে, এবার সি বাই ভি করলে ওয়ান বাই মিউ আসছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখো সি বাই করলে কে বাই এ এইটা আসছে, এবার বুঝতে পারছো এটা লিখেছি, হ্যাঁ এটা আমার কে এর একটা ইয়ে বার করতে বলেছে, দা রেশিও, দেখি ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টেন্সিটি এত এন্টারস ইনটু মিডিয়াম অফ রিফ্রেকশন উইদাউট এনি লস, দা রেশিও অফ ম্যাগনেটিক, আচ্ছা আচ্ছা, এবার আমাকে কে আর এন এর মধ্যে একটা রিলেশন বার করতে বলেছে, কি বললাম, কে আর এন এর মধ্যে একটা রিলেশন বার করতে বলেছে, কে আর এন এর মধ্যে একটা রিলেশন বার করতে বলেছে, আচ্ছা মিউ আর, মিউ আর তার মানে কি, দেখো আমার এইটা আসছে না এখান থেকে, ওয়ান বাই রুট মিউ আর ইকুয়াল টু কে ইকুয়াল টু ওয়ান বাই এন, বলো এটা আসছে না? এবারে মিউ আর, আচ্ছা মিউ আরটা কি ছিল মনে আছে? হ্যালো বলো মিউ আরটা কি ছিল ফ্রেন্ড লোক, মিউ আরটা কি ছিল? এই যে মিউ আর, মিউ এম বাই মিউ, যেটা ম্যাগনেটিক প্রপার্টি তাই না? কিন্তু এখানে তো এই সেকেন্ড মিডিয়ামের ম্যাগনেটিক প্রপার্টির ব্যাপারে কিছু দিয়ে দেয়নি, কি বললাম বুঝলে, সেকেন্ড মিডিয়ামের ম্যাগনেটিক প্রপার্টিজ ব্যাপারে তো কিছু দিয়ে দেয়নি,
এখানে যদি বলে দিত যে সেকেন্ডটা নন ম্যাগনেটিক, না আচ্ছা এইভাবে এটা না আমি করতে পারছি না, এটা মিওয়ার তো বলে দেয়নি, কি বললাম বুঝলে? হ্যালো, এই তোমরা আমার কথা বুঝলে? মিওয়ার তো বলে দেয়নি, এই তোমরা আমার কথা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা ঠিক আছে, মিওয়ার বলে দেয়নি, এইভাবে হবে না। আচ্ছা এইভাবে দেখো তো, অন্যভাবে ট্রাই করছি, দেখি তো বলো তো, ই নট বাই বি নট কত? সি, হ্যাঁ এইভাবেই করো, বলো ই নট বাই বি নট সি, তাহলে বলো তো ই বাই বি কি হবে? ভি। আরে বাবা এই মিডিয়ামে যখন ঢুকেছে তখন সেটার ম্যাক্সিমাম ভ্যালু ই আর মিনিমাম ভ্যালু, মানে এটা হচ্ছে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আর ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, ই আর ভি, তাই তো বলো? আর আমরা আর একটা জিনিসও জানি, এন ইকুয়াল টু সি বাই ভি, কি জানি না? এবার এখান থেকে এটা করো তো, কিন্তু তাও তো থেকেই যাচ্ছে, অদ্ভুত। যেমন আমি যদি বলি এটা এক এটা দুই, কি বললাম বুঝলে, মানে এক ডিভাইডেড বাই দুই করলে সি বাই ভি আসছে, এটা হচ্ছে এন, তাই না? তারপরে বেসিক্যালি এখান থেকে আসছে দেখো তো, ই নট বাই ই বাই, আচ্ছা বি নট বাই বি, এইটা আসছে এন না? দেখো তো এটা আসছে কিনা, হ্যাঁ এইভাবেই করতে হবে, এই দেখো তো এটা আসছে কিনা, এটা আসছে। এবার এটাই তো আমাদের বার করতে দিয়েছে, এবার অপশন ম্যাচ করে, এক্স্যাক্টলি এবার অপশন ম্যাচ করাতে হবে, কারণ এইখান থেকে আমাকে মিউ আর মানে মিউ আর না বলে দিলে আমি এটা বার করতে পারবো না, কি বললাম বুঝলে? মানে পরের মিডিয়ামের ম্যাগনেটিক ইয়ের সাথে কি রিলেশন সেটা না দিলে আমি বার করতে পারবো না, কে ইয়ে থেকে যাচ্ছে না, কে ইয়ে এখানে ই নট বাই এন এসছে, কে নট বাই এন, আচ্ছা পরেরটাতে বি নট বাই বি, মানে আমি এই আগের প্রবলেমটা যেভাবে করছিলাম কিন্তু সেখানে তো রেশিও, আচ্ছা আচ্ছা রেশিও বার করতে বলেছে, তাহলে মানে অপশন ম্যাচ করাতে হবে। আচ্ছা বি নট বাই বি, আগেরটাই যেভাবে করেছি সেইভাবে তোমরা এই বি নট বাই বি কি ইয়ে করতে পারবে? বি নট বাই বি, এটাও তো ওই, আচ্ছা এইটাই দেখো, এইটাই ওপরেরটা ভুলে যাও, ওপরেরটা আমি বুঝতে পারছি না, এখানে কে রয়ে গেছে, দেখো দেখো দেখো, এই সবাই দেখো, এই যে এইটা নিচেরটা, এটা ই নট বাই ই আর বি নট বাই বি এসছে এন এন। এইবারে বলো তো এখান থেকে কোনটা ম্যাচ করবে? দেখো এইটা ম্যাচ করবে, প্রথমটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের রেশিও আর তারপরেরটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও, আমি কি বুঝতে পারছি? মানে এটাই কি তুমি যদি লেখো এইরকম রুট এন বাই ওয়ান বাই, এই বুঝতে পারছো? দেখো এটা বাই এটা, বাকি একটাও ম্যাচ করছে না, দেখো বুঝতে পেরেছো? এইভাবেই করো, এইভাবেই করো, এইভাবেও করা যাবে, কিন্তু কে আর এইভাবেও করা যাবে, এখানেও আসবে তোমার, এখানেও বি নট বাই এটা, এখানেও এইভাবেও করা যাবে ডিয়ার, এইভাবেও করা যাবে। যাই হোক তোমরা কি এইটা বুঝতে পেরেছো? হ্যালো, এনাফ এনাফ, সেকেন্ড মেথডই করো। আচ্ছা এটা খুব ভালো প্রবলেম, লাস্ট প্রবলেম, এটা আমাদের করতেই হবে। 23 23, ভালো করে দেখো কি বলেছে, শোনো, দ্য ইলেকট্রিক ফিল্ড অফ এ প্লেন পোলারাইজ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস এট টি ইকুয়াল টু 0 তে, এটা বলে দিয়েছে টি ইকুয়াল টু 0 তে। আচ্ছা এইবারে তোমরা আমাকে বলো তো ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে মুভ করছে? হ্যালো, জেতে জে বলো, জেতে ওয়াই এক্স, রাইট জেতে, ওয়েভটা কোন কোথা কোন ডিরেকশনে মুভ করছে? ওয়েভটা 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 এক্স জেড প্লেনটা, বলো বলো বলো, এই যে এক্স জেড প্লেনটা, তাই না? হ্যাঁ, দা ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে বলেছে, আচ্ছা
তার মানে এইখানে টি ইকুয়াল টু জিরো তে এইটা দিয়ে দিয়েছে, দেখো টি ইকুয়াল টু জিরো তে এইটা দিয়ে দিয়েছে, তাই না? দেখো টি ইকুয়াল টু জিরো তে এইটা দিয়ে দিয়েছে, ঠিক টি ইকুয়াল টু জিরো তে এইটা দিয়ে দিয়েছে। আচ্ছা আমার এ বি আর ডি এর মধ্যে হবে, ওকে দেখো ভেতরেরটা, আচ্ছা 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 ভেতরেরটা এইটা এইটা আর এইটা সেম আছে, কি কি বার করতে বলেছে, আচ্ছা ওকে দেখো এটা একটা বড় প্রসেস তো আছেই, আমি একটা ছোট প্রসেসের কথা ভাবছি, ছোট প্রসেসের কথা ভাবছি, একটু ভাবতে দাও। দা ইলেকট্রিক ফিল্ড অফ এ প্লেন পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস এট ইকুয়াল টু জিরো ইজ গিভেন বাই দিস, ওকে দা ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন, আচ্ছা এটা পারপেন্ডিকুলার হতে হবে, আচ্ছা আচ্ছা এবার দেখো তো এই যে একটু আগে যেটা বললাম, সবাই দেখো এইখান থেকে এটা কি সিক্স আই ক্যাপ প্লাস এইট কে ক্যাপ, দেখো তো তার মানে ওয়েভটা কি এই ডিরেকশনে মুভ করছে, দেখো এর সাথে প্লাস মাইনাস ওমেগা টি থাকবে সেটা নিয়ে আমরা বদার নই, এবং ওমেগা টির ভ্যালু আসবে টেন সি টি, কেন আরে ওমেগা ইকুয়াল টু ভি বাই কে হয় না, এই এই ওমেগা ইকুয়াল টু ভি বাই কেই তো হয় বলো, ঠিক আছে তার মানে কি, আচ্ছা এবারে দাঁড়াও, এবার এইটা হচ্ছে কার ডিরেকশন পেয়েছি বলো তো, এটা বলো এটা কার ডিরেকশন পেয়েছি, ওকে এখান থেকেই হয়ে যাবে, এখান থেকেই হয়ে যাবে, এটা একটু না অন্যরকম কনসেপ্ট লাগবে, একটু ম্যাথমেটিক্স এর কনসেপ্ট দিয়ে হলে হয়ে যাবে, আচ্ছা বলো তো এটা কার ডিরেকশন, হ্যালো বলো কার ডিরেকশন, হ্যালো হ্যালো বুঝতে পারছো এটা কার ডিরেকশন, আয়ুষি এটা কার ডিরেকশন, বলো এইটা আর এইটা ডট প্রোডাক্ট করলে কি আসবে, ডট করলে জিরো আসবে, ডট করলে জিরো আসবে, এবার বলো তো ডট করলে জিরোই তো আসার কথা, কারণ এ এর যা ডিরেকশন হবে আর প্রপাগেশনের ডিরেকশন কি হবে, তার মানে এবার বলো তো এইটার সাথে ডট করলে কি জিরো আসবে, না না এটা ডিসকার্ড করে দিতে পারি, হ্যাঁ এবার আমার দুটো রয়েছে, দেখো আমার দুটো রয়েছে, বলো দুটো রয়েছে, এই আমি কি বোঝাতে পারছি, এবার এই দুটোর মধ্যে কোনটা হবে, এ আর বি এর মধ্যে, না এটা তো বলা যায় যে নেগেটিভ জেডে যাচ্ছে তার মানে আরো যে কস এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, তাই আরেকবার বলো মাইনাস, বুঝলাম না নেগেটিভ জেডে কে যাচ্ছে, না ওয়েভ ওয়েভতে যেহেতু নেগেটিভ এর দিকে যাচ্ছে তাহলে কস এর ভেতরে জিনিসটা আরো নেগেটিভ হবে কারণ মাইনাস টেন সি টি হবে, আমি তোমার কথা বুঝলাম না ডিয়ার, আরেকবার বলো আরেকবার বলো কিভাবে তুমি এটাকে ডিসকার্ড করছো, এবার দেখো আমার কাছে এই দুটো রয়েছে, এই দুটোর মধ্যে থেকে কোনটা হবে, এক মিনিট, আচ্ছা বলতে পারবে কোনটা হবে, বিটা হবে, কেন বিটা হবে বুঝতে পেরেছো, এই বিটাই হবে, কেন বিটা হবে বুঝতে পেরেছো,
যদি ওমেগা টি প্লাস এক্স থাকে তাহলে কোন ডিরেকশনে যায়? নেগেটিভ, মাইনাস আই, তাই না? বলো তো ওমেগা টি মাইনাস এক্স থাকলে কোন ডিরেকশনে যায়? প্লাস আই, তাই তো? এবার দেখো, আমি দেখো আমি এবার উল্টো ভাবে ভাবো, এক্স প্লাস ওমেগা টি আর এটা হচ্ছে এক্স মাইনাস ওমেগা টি। এক্স প্লাস ওমেগা টি হলেও তো এই ডিরেকশনে, আর এক্স মাইনাস ওমেগা টি হলেও তো এই ডিরেকশনে, তাই তো? বলো বলো, তাই না? তাই তো? এবার দেখো, টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে পুরো কোয়ান্টিটি এক্স হয়, আর এখানেও টি ইকুয়াল টু জিরোতে পুরো কোয়ান্টিটি এক্স হয়, বাই রাইট? কিন্তু আমি কি বলতে পারছি টি ইকুয়াল টু এক্স দেখে কোন ডিরেকশনে যাচ্ছে? কিন্তু হ্যাঁ, এবার দেখো, যদি এটা পজিটিভ ধরি এটা, তাহলে এখানে নেগেটিভ হতে হবে না, যদি আমি ওমেগা টিকে অ্যাড করি। তাহলে আমি এখানে সিক্স এক্স প্লাস এইট জে ধরেছি, মানে সিক্স আই ক্যাপের দিকে ধরেছি, তাহলে নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ ওমেগা টি হবে না? দেখো দেখো দেখো, আমি যদি এখানে মাইনাস সিক্স আই ক্যাপ ধরতাম তাহলে এখানে পজিটিভ হতো না, ভেবে বলো। লজিকটা বুঝতে পেরেছো? এই দেখো, তুমি এখানে টি ইকুয়াল টু জিরো করে দিয়েছো, টি ইকুয়াল টু জিরো করে দিয়েছো, দুটোতেই এক্স এক্স, তো তুমি বলতে পারবে না কোনটা কোন দিকে। কিন্তু তুমি যেহেতু নিয়েছো এটা পজিটিভ আই এর দিকে, তাহলে এখানে মাইনাস তোমাকে নিতেই হবে, তাই না? তুমি এখানে পজিটিভ, এখানে পজিটিভ সিক্স আই এর দিকে নিয়েই তো তুমি এই দুটো বার করেছো, তাই না? তুমি বুঝতে পারলে আমি কি বললাম, এই এইটাকে নিয়েই তো তুমি এই দুটো ক্যালকুলেট করেছো, এইটা আর এইটা, তাই না? তাহলে এখানে নেগেটিভ হবে না, ভেবে বলো। বলো, এই ধরনের প্রবলেম মুখে মুখে বা শর্টকাটে পেরে যাবে? এর বড় একটা ভার্সন হয় সেটা দরকার নেই, লাগবে না, বুঝতে পারলে? ওই ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এইগুলোর ফান্ডা থেকেই আমাদের চলে আসবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ আমরা